দ্বিতীয়বারের মতো মন্ত্রী হয়ে রাধাকিশোরপুর বিধানসভা কেন্দ্রে মত বিনিময় সভায় অংশ নিলেন মন্ত্রী প্রণজিৎ সিংহ রবিবার রাধাকিশোরপুর বিধানসভা কেন্দ্রের একান্ন নম্বর বুথ সহ বিভিন্ন বুথে গিয়ে মত বিনিময় সভা করেন তিনি মন্ত্রী প্রণজিৎ সিংহ ছাড়াও দিনে মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন রাধাকিশোরপুরের মন্ডল সভাপতি প্রবীর দাস এলাকার প্রধান মানিক চক্রবর্তী সহ বহু এলাকাবাসী মন্ত্রী প্রণজিৎ সিংহ এদিন কথা বলতে গিয়ে জানান গত পাঁচ বছরে সারা রাজ্যের সঙ্গে মন্দির নগরে উদয়পুর অহ রাধা কিশোরপুর বিধানসভা এলাকায় বিভিন্ন উন্নয়ন হয়েছে রাস্তাঘাট পানীয় জল বিদ্যুৎ জল নিষ্কাশনের জন্য ড্রেন তৈরি করে নানা ধরনের কাজ হয়েছে বাকি কিছু কাজ বাকি আছে সেগুলো সম্পূর্ণ হবে খুব শীঘ্রই বলে জানিয়েছেন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় আন্তরিকতা বিশ্বাস এবং তার মাধ্যমে আমাকে নির্বাচিত করেছেন আপনারা এবং অবশ্যই আমি তার জন্য আপনাদের সকলকে আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ধন্যবাদ জানাচ্ছি কারণ এই বুথে যথেষ্ট প্রায় বিরাশি জনের বেশি অধিক ভোটে আপনারা নির্বাচিত করেছেন এবং সমগ্র বিধানসভা কেন্দ্রে গতবার নির্বাচনের থেকে অনেক অনেক বেশি ভোটের ব্যবধানে আমাকে জয়ী করে আপনারা বিধায়ক বানিয়েছেন এবং সেই সঙ্গে আমার আমার জাতীয় আমাদের ভারতীয় জনতা পার্টি এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা আমাকে মন্ত্রিসভায় স্থান দিয়েছেন এবং মন্ত্রিসভায় অধিক গুরুত্ব দায়িত্ব আমাকে উপর অর্পণ করা হয়েছে টানা দ্বিতীয়বারের মতো মন্ত্রী হলেন প্রণজিৎ সিংহরায় আর মন্ত্রী হয়েই করলেন মানুষের সঙ্গে মত বিনিময় সভা যার দরুন মানুষের মধ্যে বেশ সারা দেখা গিয়েছে বিউরো রিপোর্ট আর ই নিউজ